وصحبه وسلم تسليما كثيرا أما بعد قد قال المؤلف رحمه الله تعالى إثبات الكلام لله تعالى وقوله سبحانه ومن أصدق من الله حديثا ومن أصدق من الله قيلا وقوله وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وتمت كلمة ربك صدقا وعدلا وكلم الله موسى تكليما منهم من كلم الله ولما جاء موسى لميقاتنا وكلمه ربه وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين وناداهما ربهما ألم أنهكم عن تلكما الشجرة ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين وإن أحد من المشركين استأجارك فأجره حتى يسمع كلام الله وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعون كذلكم قال الله من قبل واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। আজ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন এবং তার ইচ্ছা মতো কথা বলেন, যখন চান তিনি কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হচ্ছে কোরআনি কেরিম। সালাত ও সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে কথা বলেছেন। মূসা আলাইহিসসালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তূর পর্বতে কথা বলেছেন। এছাড়াও আম্বিয়া রাসূলগণের সাথে, যাদের সম্পর্কে প্রমাণিত রয়েছে যে সরাসরি কথা বলেছেন তা সত্য, আর যে সব নবী রাসূলগণের সাথে সরাসরি আল্লাহ কথা বলেননি তাদেরকে আল্লাহ ওয়াহী করেছেন। আজকের আল আকীদা আল ওয়াসিতিয়ার 13তম পর্বে আলোচনার বিষয়বস্তু বা দার্সের বিষয়বস্তু হচ্ছে রব্বুল আলামিনের কালাম বা বাণীর প্রমাণ। মহান আল্লাহ আর কালাম বাণী কোরআনে কেরিম একটি বিষয়, আর আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন কথা বলেছেন, কথা বলেন যার সাথে ইচ্ছা, যখন ইচ্ছা তিনি কথা বলেছেন, এবং কোরআনে কেরিম কালামুল্লাহ। এছাড়াও আসমানি যতগুলি কিতাব নাজিল হয়েছে সেগুলি বিকৃত হওয়ার আগে তাওরাত ইনজিল সেগুলি আল্লাহর বাণী ছিল, পরে সেগুলিতে বিকৃতি ঘটেছে, কাটাছেঁড়া হয়েছে, কিছু সংযোজন বাড়ানো হয়েছে, কিছু কমানো হয়েছে, এই জন্য সেগুলো বিকৃত কালামুল্লাহ। আল্লাহর কালাম কোনটা আর কোনটা আল্লাহর কালাম নয় নিশ্চিত বলা যাবে না তাওরাত ইনজিলের। বরং একটা সময় ছিল সেগুলি নিশ্চিন্ন হয়ে গেছিল, পরে তারা তাদের স্মৃতিতে যা কিছু ছিল তাতে থেকে লিখেছে, এসব ইতিহাস প্রমাণ করে বাইবেল সম্পর্কে। সুতরাং বাইবেল আল্লাহর কালাম নয়, যদিও তাতে আল্লাহর কালামের অনেক কথাই আছে, বাকি কোরআনে কারিম সুরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শব্দের, বাক্যের, অর্থের সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং কোরআনে কারিম কালামুল্লাহ আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বা বাণী বা কথার সম্পর্কে আলোচনা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জন্যই করছেন যে আকীদার ক্ষেত্রে যুগে যুগে অনেক ফিরকা পয়দা হয়েছে, যে ফিরকাগুলি দল উপদলগুলি বিভ্রান্তির শিকার হয়েছে, আল্লাহর বাণীকে অস্বীকার করেছে অথবা আল্লাহর বাণী সম্পর্কে বিভিন্ন রকমের এমন তারা বক্তব্য পেশ করেছে যেগুলি অবাস্তব বা সত্যের পরিপন্থী, কোরআন সুন্নার বিরোধী। দেখা যাক, এতে 16টি আয়াত নিয়ে এসেছেন কোরআনে কারিম থেকে, 16টি আয়াত রয়েছে, যে আয়াতগুলির প্রত্যেকটি আয়াত দ্বারা প্রমাণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আল্লাহ কথা বলেন, এবং কথা বলা আল্লাহর গুণ, কথা বলা আল্লাহর গুণ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সেফাতে লাজেমা, তেমনি সেফাতে ফেলিয়া, সেফাতে জাতিয়া। লাজেমা মানে সেফাতে
জাতিয়া সেফাতকে দুই ভাগে ভাগ এর আগে অনেকবারই করেছি। আশা করি আপনাদের যারা গুরুত্ব সহকারে এই আলোচনায় হাজির হচ্ছেন মনে আছে, সেফাত মানে আল্লাহর গুণগুলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সত্তাগত গুণ, মানে সেফাতে জাতি, সেফাত মানে গুণ, আর জাত মানে সত্তা, সত্তাগত গুণ। আল্লাহর সত্তার গুণ হচ্ছে যে আল্লাহ কথা বলেন, এটা একটা দিক। আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ রব্বুল আলমিনের গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন, এটা ফেল, আল্লাহর কর্ম। কথা বলা যেমন আমাদের কাজ, আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি, ক্ষুদ্র সৃষ্টি, দুর্বল সৃষ্টি, অখলেকার ইনসান উদয়, তারপরে আমাদের ইচ্ছা মতো কথা বলছি। যখন ইচ্ছা আপনি নীরব আছেন, যখন ইচ্ছা কথা বলছেন। তো আল্লাহ রব্বুল আলমের জন্য উত্তম দৃষ্টান্ত, ওলিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত। আল্লাহ রব্বুল আলমিন যখন চান কথা বলেন। আয়াতগুলি দেখা যায়, প্রত্যেকটি আয়াতে যেটা হচ্ছে শাহেদ, মানে যেই অংশটুকু দেখাবার বিষয়, যে এই অংশটুকু আমাদের দলিল, এই বিষয়ে এই সংক্ষেপে আলোচনা করি। আর তারপরে এই কিতাবের ভাষ্যকার আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা যে সব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার কিছু কথা শোনাবো প্রয়োজনে। বলছেন শেখ সালেহুল ফাউজান হাফেজাহ, ইসবাতুল কালামে লিল্লাহ তাআলা, মহান আল্লাহর জন্য বাণীর বা কথার প্রমাণ, যে আল্লাহ আর কথা বলা আল্লাহর গুণ, আর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। প্রথম আয়াত সূরা নিসার আয়াত নম্বর 87, ওয়াকাউলুহু মানে ওয়াকাউলুহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী, মহান আল্লাহর বাণী। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথার দিক থেকে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কি আছে? আসদাকু ইসম তাফজিলের শেখা, যারা আরবি গ্রামার বুঝেন, মানে অধিক সত্যবাদী হওয়া, অধিক সত্য কথার দিক থেকে অধিক সত্যবাদী আল্লাহর চাইতে কি আছে? মানে আল্লাহ তাহলে কথা বলেছেন, আর আল্লাহ সৃষ্টি মানুষরা কথা বলে, কিন্তু সবচাইতে সত্যবাদী কথা বলাই কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরাও সত্য কথা বলি, কিন্তু সত্য কথা বললেও আমাদের সত্য কথা অনেক সময় ইচ্ছাকৃত মিথ্যা বলেন না, কিন্তু অনিচ্ছাকৃত তথ্যগত ভুলের কারণে কথাটি অবাস্তব মিথ্যা, সে আপনি ইচ্ছা করে মিথ্যা বলেননি হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন না ইচ্ছা করে সত্যের পরিপন্থী বলেন, না অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় মানুষের মতো, না কখনো না। আল্লাহর সব কথা হচ্ছে কুল সাদাকাল্লাহ, আল্লাহ করে কুল, হে নবী বলো সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে কোরআন শেষ করবেন তখন সাদাকাল্লাহ আজিম বলবেন, বোঝা গেছে না? কুল সাদাকাল্লাহ, ইমানের প্রকাশের জন্য, আল্লাহর গুণগানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদাকাল্লাহ। কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসাবে পেশ করছেন না, বলছেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলেন। কিন্তু বিশেষ একটি অবস্থায় আপনি বলবেন সাদাকাল্লাহুল আজিম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কখনো, তার খোলাফা রাশেদিন বলেননি, তার কোনো সাহাবী বলেননি, তাবেইন থেকে কোনো প্রমাণ নেই, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ থেকে কোনো প্রমাণ নেই যে তারা কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন তখন সাদাকাল্লাহুল আজিম বলেননি, তারা বলেছে প্রমাণ দেন। দেখেন কোন কুফিকার কিতাবে আছে দেখান যে কালা আবু হানিফা সাদাকাল্লাহুল আজিম কোরআন তেলাওয়াত করে, তাহলে যখন নাই তারপরে কারি সাহেবদের হাফেজদের বা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ আজিম বলা বিদাত, সন্নত পরিপন্থী, মনে রাখবেন। রাস্তা খুব সহজ, হটকারিতা না করে হয় প্রমাণ দেন আর না হলে বাদ দেন, সোজা কথা যে এবাদত, কোরআন তেলাওয়াত হচ্ছে এবাদত, বরং এর বিপরীত প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করছেন সাহাবী, তেলাওয়াত করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে শুনতে শুনতে যখন এই আয়াতে পৌঁছিলেন সূরা নিসা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাক্ষী করে আমাদের সম্পর্কে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে, এবং নিজের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে যখন উম্মত অসৎ হবে, উম্মত যখন পাপী হবে, উম্মত যখন বিদাতি হবে, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলেছে, তখন তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিতে হবে, উপায় নেই।
সাক্ষী দিতে হবে নবী করিম সাল্লামকে উম্মতের অসংখ্য মানুষের বিরুদ্ধে। এই আলোচনাটি রয়েছে ওই আয়াত। এই আলোচনা আসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝরঝর করে চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে, কেঁদে ফেললেন। ফায়জা আইনাহু তাযরিফান, নবী সাল্লামের দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত, আর বললেন হাসবুকা, থেমে যাও, তোমার জন্য যথেষ্ট হয়েছে, হাসবুকা। এই জন্য আরব দেশে কোরআন তেলাওয়াত কাউকে করতে বলেছে, দেন কোরআন তেলাওয়াতের বা হেফজ কম্পিটিশনে অনুষ্ঠানগুলো হয় দেখবেন, যে যে আন্তর্জাতিক অনুষ্ঠান যদি আপনি লাইভ সরাসরি শোনেন আপনি টিভিতে অথবা রেডিওতে, এই বছর মাত্র কয়েকদিন আগে যে হচ্ছিল রেডিওতে, অন্তত গাড়িতে চললেই আমি সকালবেলা দেখি যে সকাল 9টা থেকে শুরু হয়ে যায়, হারামে তো শুনতে পাওয়া যায়, আমি কন্টিনিউ 2-3 দিন শুনেছি এইরকম ওই সময়গুলোতে। তো দেখেন একটা ছেলে পড়ে যখন শেষ করলে একটা আয়াতকে পড়তে বলা হলো, যে অমুক আয়াত ইকরা মিন কাউলিল্লাহ তাআলা, অমুক আয়াত থেকে পড়ো, আর তারপরে 2-4-10টা আয়াত যখন পড়লো বলে হাসবুক, কি বলে হাসবুক, মানে তোমার জন্য যথেষ্ট, কাফিক, হাসবুক মানে কাফিক, তোমার জন্য যথেষ্ট হয়েছে, বাস থামো, ওর মানে হচ্ছে থেমে যাও। না শ্রোতা বললেন সাদাকাল্লাহুল আজিম, না কারি সাহেব বলছেন যে সাদাকাল্লাহুল আজিম। জি, এই বেদাতটি মেসরি কারিদের বেদাত, আর ভারত বাংলাদেশ পাকিস্তানের কারি হাফেজদের বেদাত। দেখেন আরব দেশের হেজাজের অথবা সৌদি আরবের যে কোনো এলাকার কারি বা হারমাইন শরীফেনের আইম্মা ইকরাম, যারা সবচেয়ে বড় কারি পৃথিবীর মধ্যে এখন, তাদের তেলাওয়াতের শেষখানে তাদের আওয়াজে সাদাকাল্লাহুল আজিম নেই। আর একটি খেয়ানত আছে, ও রেডিওতে প্রচার হচ্ছে বা টিভিতে, যখন কারি সাহেবের তেলাওয়াত যখন 100-150 তেলাওয়াত হতে শেষ হলো, শেষখানে যে প্রচার করছে না সে কি বললো, শেষখানে থামে সাদাকাল্লাহুল আজিমটা অ্যাড করে দিল, করে মাঝে মধ্যে। তো অনেকে আওয়াজ হয়তো বুঝে, অনেকে আর বুঝে না, আমার কাছে দিয়ে দেখো শেখ সদেশ বলেনি, অথবা শেখ আইউব পড়েনি সাদাকাল্লাহুল আজিম, ওখানে তার আওয়াজে লাগিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আসল বিষয়ের দিকে আসি। আল্লাহ কি বলছেন, যে কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে? তাহলে আয়াত কি প্রমাণ করলো, যে আল্লাহ কথা বলেন, হ্যাঁ আমরাও কথা বলি, কিন্তু সবচেয়ে সত্যবাদী আল্লাহ। হাদিস, যার হাদিস রয়েছে তিনি কথা বলেন, হাদিস মানে বাণী, হাদিস মানে কথা। এই জন্য কোরআনে কারিম হচ্ছে হাদিস, কোরআনে কারিম হচ্ছে হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হচ্ছে হাদিস, নবী সাল্লাম যা করেছেন বলেছেন স্বীকৃতি দিয়েছেন তাও হাদিস। এই জন্য কেউ যদি নিজেকে আহলুল হাদিস বলে বা আহলে হাদিস বলে, মানে এই না যে শুধু হাদিস মানে আর কোরআন মানে না, আহলে কোরআনের মতো, আহলে কোরআন গোমরা, কারণ শুধু কোরআন মানে, কোরআন বললে হাদিস সামিল হয় না, কোরআন বললে হাদিস সামিল হয় না, আহলে কোরআন মানে কোরআনওয়ালা, কোরআন মানে হাদিস মানে না। আর হাদিস ছাড়া যদি কোরআন মানে সে কখনো মুসলিম থাকতে পারবে না, কারণ কোরআনে কোথাও নাই যে খামসু সলাত 5 ওয়াক্ত নামাজ, কোথাও নাই যে 17 রাকাত ফরজ নামাজ, হ্যাঁ কোথাও নাই যে শুরু হবে তকবীরে তাহরিমা দিয়ে শেষ হবে সালাম দিয়ে, কোথাও আছে? তাই তো নামাজই পড়তে পারবেন না, আহলে কোরআন বে নামাজই মরতে হবে, নামাজ পড়তেই পারবে না, সুতরাং মুসলিম থাকতে পারে না আহলে কোরআন। পক্ষান্তরে আহলে হাদিস যখন বলবেন আহলুল হাদিস বলবেন, মানে কোরআনওয়ালা হাদিসওয়ালা, যে কোরআন মানে আর যে হাদিস মানে, তবে এই নাম ফরজ নাই। আর আমল যদি তার অনুকূলে না থাকে তাহলে এই নাম এগিয়ে দেবে না, কোনো কাজে আসবে না, শুধু নাম লেভেল বা সাইনবোর্ড কোনো কাজে আসবে না যদি সেই অনুযায়ী আমল না থাকে, আকিদায় ইবাদতে আখলাকে হারাম হালালে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হইতে হবে। যে মুসলিম সত্যিকার সেই হচ্ছে আহলুল হাদিস, আর যে যত ত্রুটিপূর্ণ মুসলিম, ত্রুটিযুক্ত মুসলিম, যে যত বেশি ত্রুটিযুক্ত মুসলিম আসে তত ত্রুটিযুক্ত আহলে হাদিস। দ্বিতীয় আয়াত মহান আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কথার দিক থেকে, ওখানে হাদিস ছিল এখানে আছে কিলা, কিলা কাউলান, কাউল মানে উক্তি বা বচন বা কথা, আর কিলুন মানে হয়ে থাকে। তো কথার দিক থেকে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কি আছে? এখানে বোঝা গেল যে আল্লাহ কথা বলেন এবং সবচেয়ে সত্য কথা আল্লাহর। সূরা নিসার আয়াত নম্বর 122 তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইদ কাল আল্লাহ, স্মরণ করো ওই সময় কি, কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, যখন আল্লাহ বলবেন, যদিও মাজির সেগা দিয়ে এসছে অর্থাৎ অতীত কালের,
শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু বিষয়টি যেহেতু নিশ্চিত যে কেয়ামতের দিনে ঘটবে বিচার দিবসে, সেই জন্য মাজি দিয়ে বলা হয়েছে। ওয়াইদ কালাম আল্লাহ বলেছেন নাই, আল্লাহ বলবেন, স্মরণ করো ওই দিনকে, কেয়ামতের দিবসকে, যেদিন মহান আল্লাহ বলবেন ঈসা বিন মারিয়াম আলাইহিমাসসালামকে সম্বোধন করে, কি বলবেন, আনতা কুলতা লিন্নাস, সূরা মায়েদার শেষ রুকুর প্রথম আয়াত, যখন বলবেন আল্লাহ কি যে হে মারিয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি খ্রিস্টান মানুষদেরকে বলেছ, এখানে লিন্নাস মানে খ্রিস্টান জগৎ, কারণ খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে, আল্লাহর তৌহিদকে হারিয়ে দিয়েছে, আল্লাহর একত্বের জায়গায় শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তারা শিরকি আকীদা বিশ্বাসী, এক আল্লাহর জায়গায় তাদের কাছে তিন এলাহ রয়েছে। তো যেহেতু এরা মুশরিক হয়ে গেছে খ্রিস্টানরা, আল্লাহ বলছেন সেই দিন ঈসা আলী সালামকে খ্রিস্টানদের সামনে হাসরের মাঠে জিজ্ঞাসা করে খ্রিস্টানদের মুখ বন্ধ করে দিবেন, যে দেখো তোমাদের সম্পর্কে তোমাদের নবীকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে তোমাদের নবীকে কোন দাওয়াত নিয়ে পাঠিয়েছিলাম আর তোমরা কোন ধর্ম পালন করেছ। ওয়াইদ কাল আল্লাহ ইয়া ঈসা বনা মারিয়াম, স্মরণ করো যখন আল্লাহ বলবেন হে মারিয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি খ্রিস্টান মানুষদেরকে বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে দুই এলাহ সাব্যস্ত করিও, আল্লাহ তো এলাহ আছেন আর তার সাথে আরো দুই এলাহ, হ্যাঁ মারিয়াম মেরি তাদের এলাহ, আল্লাহর স্ত্রী বলে থাকে তারা, আর ঈসা আলী সালাম আল্লাহর পুত্র, তাও এলাহ, তো তসলিস, তসলিসের আকীদা, তৃতীয়বাদের আকীদা। আচ্ছা কেউ যদি তিন এলাহ বা তিন উপাস্য বলে তো সে কি মুশরিক নয়? সামান্য সন্দেহ আছে, সামান্য সন্দেহ আছে, এটা সাধারণ লোকের কাছে সন্দেহ আছে, কোনো সন্দেহ নেই। তাহলে তাদের আকীদা, যারা তিন এলাহাতে তৃতীয়বাদে বিশ্বাসী, তাদের আকীদা আর আমাদের মুসলিমদের আকীদায় কোনো পার্থক্য আছে না নেই? আছে না নেই? সন্দেহ আছে যে আমাদের আকীদা আর খ্রিস্টানদের আকীদায় একই নাকি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, ঠিক কিনা? কিন্তু এত বড় একজন নেতা, তাও বড় একটা বিশ্বের ইসলামী দলের নেতা, ইখওয়ানুল মুসলিমিন, এদের সত্যিকার নাম, এই জন্য আরব অনেক সালাফি শাইখরা বলেছেন এরা ইখওয়ানুল মুসলিমিন নয়, এরা হচ্ছে ইখওয়ানুল মুফলিসিন, ইখওয়ানুল মুফলিসিন, সর্বহারাদের ভাই। ইখওয়ানুল মুসলিমিন মানে মুসলিমদের ভাই, তাই না? মুসলিম ব্রাদারহুড তাদের নাম বলা হচ্ছে না, এরা হচ্ছে ইখওয়ানুল মুফলিসিন, সর্বহারা মানে এলমের ক্ষেত্রে সর্বহারা। এদের কাছে কোনো এলম নেই, জ্ঞান নেই তৌহিদের, এদের কাছে সুন্নার কোনো জ্ঞান নেই, এদের কাছে আকীদার কোনো গুরুত্ব নেই, কিছু জ্ঞান নেই এদের কাছে, এদের শুধু গদিতে কেমন করে পৌঁছিতে হবে এই ফিকির ছাড়া কিচ্ছু নেই এদের কাছে, আউযুবিল্লাহ। ইখওয়ানুল মুফলিসিন নামটি এদের আসল ভালো নামটা, জি হ্যাঁ, এরা হচ্ছে সর্বহারাদের ভাই। আর কেউ কেউ তাদেরকে বলেছেন ইখওয়ানুল মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভাই, কারণ এদের বই পুস্তক পড়ে জঙ্গি তৈরি হচ্ছে, এদের বই পুস্তক পড়ে চরমপন্থী তৈরি হচ্ছে, জি, তাগুত ফতোয়া দেওয়া আর কাফের বলে মুসলিমদেরকে ফতোয়া দেওয়া, জি, এসব এই মন মানসিকতা তৈরি হচ্ছে এদের বই পুস্তক পড়ে, যার ফলে এরা ইখওয়ানুল মুফসিদিন যদি বলেন তো ভুল না, ইখওয়ানুল মুফলিসিন বলেন তো ভুল না। কেন বলছি যে এদের বড় একজন নেতা রাষ্ট্রনায়ক কয়েকদিনের জন্য হয়েছিল, নাম কি, মুরসি, সে বলছে যে আমাদের আকীদা মুসলিমদের আকীদাই আর খ্রিস্টানদের আকীদাই কোনো পার্থক্য নেই, আউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শেখ সালিল ফৌজানের সামনে এই প্রশ্ন করা হচ্ছে এই মুরসির এই কথা বলার পরে, এই গুমরাহির কথা বলার পরে, আর তিনি বলছেন যে আউযুবিল্লাহ, আর তারপর বলছে যে এটা তো কুফরি কথা, কুফর, ইসলাম ভঙ্গকারী বিষয়, কেউ বলবে যে খ্রিস্টানদের আকীদা আর আমাদের আকীদা কোনো পার্থক্য নেই, যদি তাই হতো তাহলে শেষ নবী পাঠাবার তো কোনো প্রয়োজন নেই, কারণ খ্রিস্টানদের তৃতীয়বাদের ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
যেই সময় নবীকে শেষ নবী করে পাঠা হলো তখন তো ছিল। তাহলে আল্লাহ বলতেন যে যখন মুসলিমদের আকিদাই নবী যেই দিন নিয়েছেন সেই আকিদাই, আর খ্রিস্টানদের আকিদায় কোনো পার্থক্য নাই, তাহলে খ্রিস্টান ধর্ম তোমরা পালন করো তাহলে জান্নাত পেয়ে যাবে, তাই না? আর নবী পাঠাবে দরকারটা কি ছিল তাহলে? কোরআন নাযিল কি দরকার ছিল? আউযু বিল্লাহ, সতর্ক সাবধান হবেন। আর এদেরই অনুসারী হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে আর একটি দল, সেম আকিদা সেম মানহাজ সবকিছুই তাদের এক, কোনো পার্থক্য নেই, সবকিছু একে অপর থেকে নিয়েছে, সবকিছু একে অপর থেকে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ বললাম? যে আল্লাহ এইরকম গোমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ হেদায়ত না করতেন তো আমাদের হেদায়তের কোনো ক্ষমতা ছিল না। আলহামদুলিল্লাহ এসব গোমরাহি থেকে বাঁচিয়েছেন। এদের বই পুস্তক অনেক পড়েছি আর অনেকে পড়ে ধোকা খেয়েছে, আমরাও কিছুটা প্রথম প্রভাবিত হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নাজাত দিয়েছেন। যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ কিয়ামত মাঠে জিজ্ঞেস করবেন যে আনতা কুলতা লিন্নাস, তুমি কে খ্রিস্টানদেরকে শিখিয়েছিলে যে আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে কি করিও, দুই এলাহ বানায়, মানে তিন এলাহ, এক আল্লাহ এলাহ আর এক হচ্ছে ঈসা এক হচ্ছে মারিয়াম, এই কথা তুমি শিখিয়েছ? তখন ঈসা আলাইহিসসালাম জবাবে কি বলবেন? এটা হতেই পারে না যে এমন কথা বলবো যেটা আমার অধিকারই নয়, আমার প্রাপ্যই নয়, এবাদত তোমার হক, এলাহ তুমি, মা এখন অলি, এটা আমার জন্য হইতেই পারে না। আন আকুলা, যে আমি বলবো, মা লাইসা লি বিহাক, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা আমার হক নয়, আমার অধিকার নয়, আমার প্রাপ্য নয়, সে কথা কি করে বলতে পারি? ইবাদত উলুহিয়াত তোমার হক আল্লাহ, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ আমি যদি বলে থাকি তো তুমি তো সব জানছো, তাআলা মাফি নাফসি ওয়ালা আলা মাফি নাফসি, হে আল্লাহ তুমি আমার মনের কথা জানো, খ্রিস্টানদের আকিদা হচ্ছে শিরকি আকিদা, বহুত্ববাদের আকিদা, ত্রিত্ববাদের আকিদা, আর আমাদের আকিদা হচ্ছে তাওহীদ, একত্বের আকিদা। তাওহীদ যদি না থাকে মুসলিম ব্যক্তির মধ্যে, সমাজে, পরিবারে, তাহলে সেই মুসলিমরা ওদের মতো, কাফেরদের মতো। তাওহীদ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। নামাজ যদি ফরজ নফল সব থাকে, যাকাত রোজা হজ সবকিছু আছে, কিন্তু তাওহীদ যদি না থাকে তো এইরকম মুসলিম যারা শিরকি আকিদার মুসলিম, আর অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ এইরকম ভালো কাজ মক্কার মুশরিকরাও করতো, শিরকের সাথে সাথে তারা হজ করতো, হাজিদেরকে খাওয়াইতো, আর অতিথির কত সেবা যত্ন করতো। আজকাল কোনো মুসলিম পারবে না যত অতিথির সেবা যত্ন করতো মক্কার মুশরিকরা, এরকম বহু অনেক কাজ করতো, জমজমের পানি কত কষ্ট করে উঠিয়ে উঠিয়ে খাওয়াইতো, আর কত যে ভালো কাজ তাদের মধ্যে ছিল। কিন্তু তাদেরকে আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা মুশরিক নাপাক, আগামী বছর থেকে আর মক্কায় হারামে আর কেউ না ঢুকে, ফালা ইয়াকরাবুল মসজিদ আল আহরাম বাদাহা আমহিম হাজা, এই বছরের পরে আর যেন এসব মুশরিক কেউ যেন হারামের এলাকায় না প্রবেশ করে। সুবহানাল্লাহ, শিরক কত সহজ কথা নয়। জি, মুশরিককে মুসলিমের সমান বানিয়ে দিলেন, মুশরিকের আকিদা আর মুসলিমদের আকিদায় কোনো পার্থক্য নেই বানিয়ে দিলেন। ওর শাস্তি দেখেন, দুনিয়ার শাস্তি, আখেরাতে কি হবে সে আখেরাতের কথা বলতে পারবো না, আখেরাতে আল্লাহ ফয়সালা করেন, কিন্তু চোখের সামনে আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি যে বদ আকিদার শাস্তি, এগুলা ভ্রান্ত আকিদার শাস্তি। কাফেরকে মুসলিমের সমান বানিয়ে দিলেন, মুশরিকদেরকে, তৃত্ববাদীদেরকে মুসলিমদের সারিতে দাঁড় করিয়ে দিলেন। তার এই আয়াত হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 100,
16। তারপরে আল্লাহ বলছেন এ আয়াতে কি দেখলেন, যে ঈসা বিন মারিয়ামকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, তো আল্লাহর কথা প্রমাণ হইল কি হইল না? শুধু কথা না, কথোপকথন হবে। তাহলে এই জন্য শুরুতে বলছিলাম যে আল্লাহ কথা বলেছেন, আর যখন ইচ্ছা বলেন, আবার বলবেন, হ্যাঁ যখন ইচ্ছা বলবেন, কিয়ামতের মাঠেও বলবেন, বরং কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দার সাথে, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ সরাসরি কথা বলবে, বিনা কোনো অনুবাদকে, কোনো দোভাষী থাকবে না, সবাই আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লামুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে যার সাথে আল্লাহ কথা বলবেন না, আর কোন মাধ্যম দিয়ে, আর কোন, যেমন আজকাল মোবাইলে কত লোকের সাথে কথা হয়েছে কিন্তু তার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, এরকম না। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, ওই বান্দার মাঝে কোনো দোভাষী হবে না, সরাসরি কথা বলবেন আর জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছো তুমি, হিসাব দাও। তো আল্লাহর কথা বলা সত্য, আর কোরআনে কারীম আল্লাহর কালাম। তারপরে আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার প্রতিপালকের, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের বাণী পূর্ণ হয়েছে, সিদকাও ওয়া আদলা, সত্যতার দিক থেকে আর নাই পরায়ণতার দিক থেকে, সত্য হওয়ার দিক থেকে আর ইনসাফের দিক থেকে, শুভেচ্ছার দিক থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সত্যতার ক্ষেত্রে আর ইনসাফের ক্ষেত্রে, সুবিচারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ। আল্লাহর বাণীতে সত্যতার ক্ষেত্রে সামান্যতম ঘাটতি নেই, যে 90% সত্য। আমরা অনেক সময় বলি না যে এই কথাটি কে বলা যেতে পারে 90% সত্য, বলি না, বলি না 90% সত্য, 60% সত্য, আমরা পার্সেন্টেজ বের করি। ইনসাফের ক্ষেত্রে অমুকের যে ফয়সালা আছে, যে বিচারটা হয়েছে, বিচারটা 90% সুবিচার হয়েছে, 10% অবিচার হয়েছে, আল্লাহর ক্ষেত্রে অত্যম্মাত, ইনসাফের ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী এবং সত্যতার ক্ষেত্রে পূর্ণ আল্লাহর বাণী। তো আল্লাহর বাণীর কথা পাওয়া গেল না, গেল না, কালিমা তো রাব্বিকা কালাম, কালিমা থেকে কালাম, কালিমা মানে, অনেক সময় আমরা কালিমা মানে হচ্ছে শব্দ, কিন্তু একটা শব্দ বা একটা কথা বলে আমরা বহু কথা বলি, বরং আমরা এই প্রয়োগটা করে থাকি আপনার সাথে একটা কথা আছে, আপনার সাথে একটা কথা আছে, একটা কথা বলতে 5 মিনিট লাগে না 10 মিনিট লাগে, একটা কথা মানে একটা শব্দ হয়, তাই না? তো একটা কথা বলে আমরা একটা বাক্যকে উদ্দেশ্য করি, এটা আমাদের নিজের ভাষাতে প্রয়োগ আছে, আর কোরআন এবং হাদিসেও আছে, কোরআন এবং হাদিসেও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালেমাতানে, দুটো কি আছে, শব্দ আছে বা দুটো কথা আছে, কালেমাতানে দুটো শব্দ, কালেমা মানে শব্দ, কালাম মানে হচ্ছে বাক্য, অথচ দোয়াগুলিতে দুটো বাক্য আছে, দুটো জুমলা আছে, দুটো সেন্টেন্স আছে, কালাম আছে, কিন্তু কালেমাতানে দুটো শব্দ আছে, দুটো কথা আছে, হাবিবাতান ইলা রহমান, রহমানের কাছে অত্যন্ত প্রিয়, আর সাকিলাতানে ফিল মিজান, খফিফাতান আলা লিসান, জবানে বলতে খুব হালকা, আর সাকিলাতানে ফিল মিজান, আল্লাহর দাঁড়ি পড়লে, যে নেকি দাঁড়ি পড়লে অনেক ভারী হবে, সেই দুটো কালিমা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কালিমা না কালাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চারটা শব্দ তাহলে আছে, তাই না? সুবহানাল্লাহিল আজিম, এতে তিনটে আছে, তো 4, 3, 7টা শব্দ দিয়ে দুটো বাক্য, দুটো বাক্যকে নবী সাল কি বলছেন, দুটো কালিমা শুধু বলছেন, দুটো কালিমা না 7টা কালিমা আছে, কালিমান শব্দ হয় কালিমার, কালামার গ্রামার, কালিমা বলে বা কথা বলে আমরা মেলা কথাকে উদ্দেশ্য করি। সূরা আনামের আয়াত নম্বর 115 ছিল, জি, হে নবী তোমার রবের বাণী সত্যতাই এবং নাই পরায়ণতাই কি পূর্ণাঙ্গ। তারপরে আয়াত সূরা নিসার আয়াত নম্বর 164, জি, কি আছে তাতে, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, কাল্লাম আল্লাহ মূসা, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন, ঠিক না? তাকলিমা কেন আল্লাহ বাড়াইলেন, তাকলিমা, এই জন্য বললাম সরাসরি,
সরাসরি কথা বলেছেন, ওই তাগিদ কাল্লামার তাগিদ করেছেন কি দিয়ে, মফুল মুতলাক দিয়ে, আরবি গ্রাম মফুল মুতলাক তাকলিমা দিয়ে সরাসরি, কারণ কথা বলার ক্ষেত্রে অনেক সময় সরাসরি হয় না, পর্দার আড়াল থেকে ওহি মারফত আল্লাহর কথা বলা। দুনিয়াতে আমাদের ক্ষেত্রে যখন মহিলার সাথে কথা বলেছি কিন্তু পর্দার আড়াল থেকে, তাই না, বা টেলিফোনে, বা পুরুষের সাথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ, জীবনও হয়নি দেখা সাক্ষাৎ কিন্তু কথা বলেছে। তো তাকলিমা মারিয়া এটা প্রমাণ করে দেওয়া হয়েছে বা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। কেউ কেউ অনুবাদ করেছেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার মতো কথা বলেছেন। তো কথা বলার মতো কথা হচ্ছে সরাসরি কথা বলা, যেমন কথা যেটাকে কথা বলা বলা হয়, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন যেমন কথা বলা হয়, যেমন আপনি কারো সাথে কথা বলেন তেমনি আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এতে রদ রয়েছে বাতিল ফিরকাগুলির ওপর, কারণ জাহমিয়া ওরা বলছে যে আল্লাহ কথা বলেন না, আল্লাহ কথা বলেন না, আউযুবিল্লাহ, আল্লাহ কথা সৃষ্টি করেন, কি করেন, আল্লাহ কথা সৃষ্টি করেন। তাহলে আয়াতে যা আছে যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন তাকলিম, কথা বলার মতো কথা, জি যেমন কথা বলে তেমন বা সরাসরি বলছে না, আল্লাহ কি করেছেন কথাগুলি তুর পাহাড়ে গাছে সৃষ্টি করে দিয়েছিল, ওই গাছ থেকে আওয়াজ আসছিল, এতগুলি কথাই গুমরাহরা বাড়িয়েছে কিন্তু কোরআন সরাসরি মানতে রাজি হয়নি, এইভাবে মানুষ গুমরাহ হয়েছে যুগে যুগে। তারপরের আয়াত হচ্ছে সূরা বাকারার 253 নম্বর আয়াত, তিলকার রসুল, আয়াতটি এর আগের অংশ। হাফেজ সাহেব কে হাফেজ, তিলকার রসুল আল্লাহ, হ্যাঁ, মিনহুম মান কালাম আল্লাহ, তিলকার রসুল ওই রসুলগণ, জি, ফদ্দালনা বাদাহুম আলা বাদ, তাদের একজনকে অপরজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, ফজিলত দিয়েছি, সবাইকে এক সমান করিনি, কাউকে কোনো ক্ষেত্রে ফজিলত দিয়েছি। মিনহুম মান কাল্লাম আল্লাহ, তাদের মধ্যে কতকের সাথে আল্লাহ কি করেছেন কথা বলেছেন, ওরাফা বাদাহুম দারাজাত, আর তাদের কাউকে অন্যের ওপর কি করেছেন মর্যাদা দিয়ে উঁচু করেছেন, কাউকে কোনো বৈশিষ্ট্য দিয়ে উঁচা করেছেন, জি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ কি খলিল হিসাবে আল্লাহ, ইত্তাখাযা আল্লাহু ওয়াত্তাখাযা আল্লাহ ইব্রাহিম খলিলা, এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা মর্যাদা উঁচা করেছেন, জি। ওইরকম মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন যে সব নবীদের, তাদের একজন মূসা আলাইহিস সালাম, কোরআন স্পষ্ট করেছে কি বলা আছে, মিনহুম মান কাল্লাম আল্লাহ, তাদের মধ্যে কতকের সাথে আল্লাহ কি করেছেন কথা বলেছেন। এতটুকু আমাদের দেখা হয়েছে যে আল্লাহ কিছু কিছু নবীর সাথে কি করেছেন কথা বলেছেন সরাসরি, যেমন যেমন মূসা আলাইহিস সালামের সাথে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, মিরাজের হাদিস, যাও তুমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও, তো সরাসরি কথা বলেন নাই। তারপরে মূসা আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছেন, ফিরে গেলেন, হে রব আমার উম্মত পারবে না, ইন্না উম্মতি লা তুতিকু যালিকা, আল্লাহ তুমি একটু হালকা করে দাও, যাও তোমার জন্য এই পাঁচ 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 করে কমাইতে কমাইতে কমাইতে, কতবার কথা বলেছেন তাহলে, তাই না, কথা বলেছেন। তারপরে একটি হাদিস ইবনে হিব্বান রয়েছে, শেখ সালাহুল ফজল হাফেজাল্লাহ উল্লেখ করেছেন বা ইঙ্গিত করেছেন সেদিকে, সেটা প্রমাণ করে যে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। আর আসলে তার ঘটনা, আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন যে ওয়ালা তাকরাবা হাজিস, এই গাছের কাছে যেও না, জি, এটা ওহির মাধ্যমে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর রহমতে তার সাথে কথা বলেছেন, এই কথাটি স্পষ্ট ইবনে হিব্বানের হাদিসটিতে। তারপরের আয়াত হচ্ছে সূরাতুল আরাফের আয়াত নম্বর 143, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা আলাইহিস সালাম আমার নির্ধারিত সময়ে আসলো, আল্লাহ বলছেন, আল্লাহ সময় বেঁধে দিয়েছে যে মূসা তুমি আসো 40 দিনের জন্য, প্রথম 30 দিন আর তারপরে 10 দিন বাড়ে 40 দিন থাকলেন আর কি নেওয়ার জন্য, তাওরাত হাসিল করা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, একবারই আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত, পক্ষান্তরে কোরআনে কারীম 23 বছরে যখন যেমন সমস্যা এসেছে তখন সমাধান আল্লাহ নাজিল করেছে, এইভাবে নাজিল করেছেন,
কিন্তু তাওরাত, ইনজিল, জবুর এগুলি একবারে দিয়ে দেওয়া হয়েছে নবীদের। তো মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডেকেছিলেন, তো সেই কথাই বলছেন সূরা আরাফে, যখন আমার নির্ধারিত সময়ে মূসা আলাইহিস সালাম আসলেন, ওয়াকাল্লামাহু রাব্বুহু, এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, এখানে কাল্লামাহু কথা বললেন। তারপরের আয়াত রয়েছে সূরা মরিয়ামের আয়াত নম্বর 52, ওয়া নাদাইনাহু মিন জানিবি তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালামকে আমি ডাক দিলাম, ডাক দিলে কথা বলা লাগে না, লাগে না, এতটাই যথেষ্ট আল্লাহর কালাম প্রমাণ করার জন্য। আমি তাকে ডাক দিলাম, মানে মূসা আলাইহিস সালামকে, মিন জানিবি তুরিল আইমান, তুর পর্বতের ডান দিক হতে, তুর পাহাড়ের ডান দিক থেকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ডাকটা এসেছিল, এবং তাকে গোপন আলাপের মাধ্যমে নৈকট্য দান করেছিলাম। গোপন আলাপের মাধ্যমে, নাজিয়া মুনাজাত থেকে চুপিসারে কথা বলা, গোপন আলাপের মাধ্যমে আল্লাহ কি করেছেন মূসা আলাইহিস সালামকে, কাররাবনাহু, বলছেন যে আমি তাকে নৈকট্য দান করেছি, আমার নিকটবর্তী করেছি। এটা একটা তরজমা করলাম, এই কাররাবনাহু নাজিয়া। আর একটা তরজমা হচ্ছে একটু পার্থক্য, সবা কাররাবনাহু, তাকে নিকটবর্তী করেছিলাম, নাজিয়ান, গোপন আলাপের উদ্দেশ্যে, তাকে কাছে ডেকেছিলাম, কাছে গোপন আলাপ করলে কি করতে হয়, কাছে ডাকতে হয়। আল্লাহ তো দূরতেই কথা বলে দিতেন, মূসা আলাইহিস সালাম কওমের মধ্যে আছে, আল্লাহ কথা বলে নিতেন, কিন্তু তুর পাহাড়ে আল্লাহ ডাকলেন, কাছে ডেকে আল্লাহ কথা বলছেন। তাহলে এখানে নৈকট্য লাভ, সান্নিধ্য লাভের অর্থ আর থাকছে না, তখন কি হচ্ছে, আমি কাছে ডেকেছিলাম, কাররাবনাহু, আমি তাকে কাছে ডেকেছিলাম, নাজিয়া, গোপন আলাপের উদ্দেশ্যে, গোপন আলাপের উদ্দেশ্যে। যাই হোক, এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল মূসা আলাইহিস সালামকে কি করলেন, ডাক দিলেন তুর পাহাড়ের ডান সাইড থেকে, তার মানে কথা বলেছেন, ডাক দিয়েছেন তো কথা বলেছেন। তারপরে আজ সূরা শুআরার আয়াত নম্বর 10, মহান আল্লাহ বলছেন, ওয়াইজ না দা রব্বুকা মূসা, স্মরণ করো ওই ঘটনাকে যখন হে নবী তোমার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে ডেকেছিলেন, ডেকে কথা বলেছিলেন, ডাক দিয়ে কি বলেছিলেন, আনিতিল কওমাল যালিমিন, যে তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও, বানিনি, হেদায়েতের উদ্দেশ্য। জালেম সম্প্রদায় হচ্ছে ফেরাউন, হামান, ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের দরবারি যারা, তাদের কাছে যাও, আনি ইতি, ইতি মানে আসো, আসা যাওয়া, যাওয়ার অর্থ হতে পারে কিন্তু শাব্দিক অর্থ আতাইয়াতি মানে আসা, জালেম সম্প্রদায়ের কাছে যাও। তাহলে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ কথা বলেছেন এখানেও। তারপরে আয়াত সূরা আরাফের আয়াত নম্বর 22, আল্লাহ বলছেন, ওয়া নাদাহুমা রাব্বুহুমা, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু আনহা, যাই বলেন সবটি ঠিক আছে, উভয়কে আল্লাহ ডাকলেন, ওয়া নাদাহুমা, দ্বিবচন, দুইজনকে আল্লাহ ডাক দিলেন, কি বলে, আলাম আনহা কুমা আন তিলকুমা শাজারা, তোমাদের দুইজনকে কি আমি নিষেধ করিনি এই গাছ থেকে, এই গাছের কাছে যেতে, এই গাছের ফল খেতে? এটা কখন আল্লাহ ডেকে বলেছিলেন বা কখন এই কথাটি বলেছিলেন, যখন তারা খেয়ে ফেলেছে, ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে ফেলেছে, শয়তানের প্ররোচনায়, জি, সে কাজ করে ফেলেছে। শয়তান কিন্তু ঘৃণিত ভাবে কোনো কিছু পেশ করে না, সাজিয়ে সাজিয়ে পেশ করে, কোনো মানুষকে পাপে লিপ্ত করার ক্ষেত্রে শয়তান হ্যাঁ জঘন্য করে পেশ করে না, যতই জঘন্য কাজ হোক সেটাকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। কোরআনে এই বিষয়টি বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে, যত জাতিকে গোমরা করেছে শয়তান, ওয়াজাইয়ান আলহামু শয়তানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলিকে, অপকর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে, হ্যাঁ অলংকৃত করে পেশ করেছে, সাজিয়ে সাজিয়ে চমৎকার করে পেশ করেছে, জি, আকর্ষণীয় করে পেশ করেছে, যে কোনো পাপ, যে কোনো পাপের ক্ষেত্রে শিরক হোক আর বিদআত হোক আর দুনিয়াদারির ক্ষেত্রে যতগুলি পাপ রয়েছে, শাহওয়াতের কারণে হোক, কুপ্রবৃত্তির কারণে হোক অথবা শুভাতের কারণে হোক, যারা শিরক করে শয়তান সাজিয়ে পেশ করেছে। শয়তান ওয়াসওয়াসাতে এটা কথা বলেনি যে তুই আল্লাহর বান্দা আর তুই একটা মৃতকে ডাকবি,
এরকম বললে তো ঘৃণা ছড়াবে, তো পূজা হবে না, কবর মজার পূজা হবে না, হবে? এরা আল্লাহর ওলি ছিল, এত আল্লাহর খাস লোক ছিল, সরাসরি তুই ওপরে পৌঁছতে পারিস? হ্যাঁ, সিঁড়ি তো লাগবে, মাধ্যম লাগবে, ওসিলা তো লাগবে, এরা কে ছাড়া তুই পৌঁছতে পারবি না। হ্যাঁ, আর এদের ইজ্জত এহতারাম করবি না, এদেরকে যদি সেজদা না করিস, হ্যাঁ, এদের কাছে কিছু যদি না চাস, তাহলে তুই বেয়াদবি করলি, বেয়াদবি করলি তুই, তাহলে তুই আদব কায়দা জানিস না, বুঝা গেছে না? এভাবে মুশরিক বানিয়েছে যে ওলিয়া ওলিয়া অসাধারণ ক্ষমতা রাখে, গাইবী ক্ষমতা রাখে, এরা ইলমে লদুন্নি রাখে। এইভাবে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে বিদাত করাতে গিয়ে। সারা বছর নবীর ওপর একবার দুরুদ পেশ করতে পারিস না? হ্যাঁ, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, নবীর কত নাফরমানি করছিস, আর নবীর হক আদায় করতে পারছিস না, নবীর পর দুরুদ শরীফ পেশ করতে পারছিস না, একটা দিন তো পেশ কর, একটা দিন তো পেশ কর, সেটা হলো বারো বেলা ঈদ মিলাদুন নবী কর। জি হ্যাঁ, মোনাজাত, সম্মিলিত মোনাজাত, আমরা পাপি তাপি, কত পাপ করছি, ইমাম সাহেব নেক মানুষ, ইমাম সাহেবের দোয়া যখন কবুল হবে, তার ওসিলে আমাদের দোয়াগুলো কবুল হবে, এটা একটা শয়তান সাজিয়ে বেশ। আর একটা হলো যে দশটা হাত উঠলে সবগুলি নাফরমান হাত নাই, কোনো একজনের ওসিলে বাকি সবাই পেয়ে যাবে, এটা বাংলাদেশে খুব ছড়িয়ে আছে কথা, আছে না? নেই, দশটা হাত আল্লাহর সামনে উঠলে একটা হাতের হাত তো আল্লাহ কবুল করবে। বক্তারা বলো যে আপনার হাত উঠান, আরে একটা হাত যদি আল্লাহ কবুল করে না, তো আমরা সবাই পার পেয়ে যাব। এই সম্মিলিত মোনাজাত শুরু হয়ে গেল। এক্ষুনি বিয়ে করবি, তুই পায়ে দাঁড়াইতে পারিসনি, বুঝা গেছে? পায়ে দাঁড়াইতে পারিসনি, তোর নিজের পেট কি করে চলবে, তার নিয়ে তোর হিমশিম খাচ্ছিস, কোথা থেকে তুই খরচ খরচা চালাবি, এবং তোর স্ত্রী আবার কয়দিন পর ছেলে মেয়ে হবে, ওদের বোঝা আসবে, বাপ মাকে দিতে হচ্ছে, তুই বিয়ে শাদী না করে তুই জেনা দিয়ে কাজ চালা। হ্যাঁ, বুঝা গেছে? আউযুবিল্লাহ, সমকামিতা, যেখানে জেনা করার সুযোগ পাচ্ছে না, সমকামিতা। জি, কি করবি তুই, যুবক মানুষ, আর কি থামা যায়, বরদস্ত করা যায়? হ্যাঁ, তো কি করবি? হ্যাঁ, এই তো মাত্র পাওয়া যাচ্ছে, এক ভাই বলছে কিছু অসৎ লোকেরা এখানে আছে, অসৎ লোকেরা আছে যারা এগুলো কাজ করে। জি হ্যাঁ, একদল ইনকাম করেছে 50 টাকা করে পার কাস্টমার, এটা সস্তা না, 100 টাকা। আর কিছু লোক নিজের যৌন চাহিদা পূরণ করছে এই হারাম পন্থায়। জি হ্যাঁ, আউযুবিল্লাহ, অবাক হয়ে গেলাম শুনি, এক ভাইয়ের কাছ থেকে অবাক হয়ে গেলাম। তো কথা হচ্ছে যে শয়তান এই পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে, যারা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, ঘুষ খাওয়া অবিচার, ওর কাছেও সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করছে। যে সরকার বেতন দেয়, এই বেতনে তোর কি করে সংসার চলবে, তোর ছেলেগুলোকে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, একটা ডাক্তার বানাইতে তোকে ডোনেশন দিতে হবে 30 লক্ষ টাকা, কোথায় পাবি তুই? ঘুষ খা, হ্যাঁ, সুদ খা, বুঝতে পারছেন? সুদ খোরদের আমার টাকাটা কি বাঞ্ছা নাকি, বুঝলেন? বাঞ্ছা বন্ধে, বুঝলেন না? বাঞ্ছা আমার টাকাটা কি বন্ধে নাকি, বাঞ্ছা নাকি? টাকাটা আমার যদি ব্যবসা লাগাইতাম তো আমার ইনকাম হইতো না, তা আপনাকে ধার দিয়ে রাখলে অসুবিধাটা কি, এটা আবার সুদ কেন হবে? শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে। জি, প্রত্যেকটা পাপকে শয়তান সাজিয়ে পেশ করেছে, আদম আলাইহিস সালামের সামনেও সাজিয়ে পেশ করেছে। আদম জানো সব খেতে বললো, এটা কেন মানা করলো আল্লাহ, এইটা কেন নিষেধ? জানো রহস্য আছে, কি রহস্য আছে? যে এটা খেলে সারা জীবন তুমি থাকতে হবে জান্নাতে, নাহলে কখন বের করলো তোমাকে, কখন তোমাকে বের করলো? আউযুবিল্লাহ, শয়তান যে কিভাবে লেগে আছে মানুষকে গোমরাহ করার জন্য, তোমাকে চিরকাল আল্লাহ থাকতে দেবে না, সেই জন্য এই গাছটা খেতে নিষেধ করেছে। এটার নাম সাজারাতুল খুলদ, হাল আদুল্লাকা আলা সাজারাতুল খুলদ ও মুলকিন লা ইয়াবলা, তোমাকে একটা এমন গাছ বাতিয়ে দেব, সেই গাছের নামই হচ্ছে সাজারাতুল খুলদ, স্থায়িত্বের গাছ, খেলে স্থায়ীভাবে চিরকাল তুমি জান্নাত থাকতে পারবে। ও মুলকিন, আর এমন রাজত্ব পেয়ে যাবে, লা ইয়াবলা, যেটা ক্ষয় হওয়ার না, শেষ হওয়ার না। কথা তো ঠিক,
আর তারপরে স্ত্রী তো বুঝতেই পারেন স্ত্রী যে কত প্রভাব আছে, বড় বড় ভাইয়া ভাবু স্ত্রীর কাছে সবাই কাবু। জি কথা বোঝা গেছে? জি স্ত্রী, হ্যাঁ বড় বড় অফিসারের কাছে ঘুষ দেয় স্ত্রীর মাধ্যমে, জানেন কিনা? হ্যাঁ, এই বড় ইলিশ মাছ নিয়ে চলে আসলো, এই এক ইলিশ মাছে সব ওর কেস টেস জজের সব পাল্টিয়ে গেল, সব পাল্টিয়ে গেল। ওর স্ত্রী শুধু মাছটা ধরিয়ে দিয়েছে অথবা আর কিছু ধরিয়ে দিয়েছে, ব্যাস কাজ হয়ে গেছে। জি আল্লাহ মুস্তান, শয়তান কিভাবে গুমরা করেছে। জি কালামুল্লাহ, আল্লাহ কথা বলেন। হ্যাঁ, এই হচ্ছে আলোচ্য বিষয়। কি বলছিলাম? আল্লাহ বলছেন আলাম আনহাকুম আন তিলকুম আশ-শাজারাতে, তোমাদেরকে এই তোমরা স্বামী স্ত্রী উভয়কে কি নিষেধ করিনি আমি এই গাছ থেকে? ওয়া আকুল লাকুম, আর এই কথাও কি বলে দিইনি যে ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়ান মুবিনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটাও জানিয়ে দিনি। তাহলে আল্লাহ সবকিছু করে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন এই গাছের কাছে যেও না, আর আল্লাহ এটাও বলে দিয়েছেন শয়তান কিন্তু দুশ্মন বলা আছে, তারপরও কেন শুনে? ঠিক আছে, যত সাজিয়ে পেশ করুক, আল্লাহ তো বলে রেখেছেন যে শয়তান দুশ্মন, দুশ্মনের কথা শুনবো কেন? ঠিক না? তারপর আদম আলাইহিস সালাম শুনলেন কেন? এর উত্তর কি আছে? হ্যাঁ, স্ত্রীর কারণে শুনেন। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ কোরআন আরেকটি আয়াত বলেছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন যে আল্লাহ বলেছেন যে এখানে যেও না, এটা খেয়েও না, আর শয়তান তোমার দুশ্মন, আর তাকে দৃঢ় প্রতিজ্ঞ আমি পাইনি। আল্লাহ বলছে ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাকে দৃঢ় প্রতিজ্ঞ পাইনি। দৃঢ় সংকল্প যদি থাকে তাহলে পদস্খলন ঘটবে না যে কোনো বিষয়ে। এটা পাপ থেকে তবা করার পরে বহুবার কিন্তু পাপে লিপ্ত মানুষ হচ্ছে, কিসের জন্য? আবার বহুবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে, কত যে আস্তাগফিরুল্লাহ পড়ছে, পাপ করে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার পাপে লিপ্ত হয়। যাদের পাপ করা বদ অভ্যাস, হস্তমৈথুনের বদ অভ্যাস আছে, এইরকম লোক ভালো করে জানে, বদ অভ্যাস আছে, গুলু ফিল্ম দেখার বদ অভ্যাস আছে, এইরকম যে কোনো পাপের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার ওই কাজই করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার ওই কাজই করছে দু চার দিন পরে, কি জানো? আজম নেই, ওয়ালাম নাজিদ লাহু আজমা, দৃঢ় প্রতিজ্ঞ নয় সে। জি, তো দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। তওবার শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আল আজম আল্লা ইয়াউদা, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আর কোনোদিন এই পাপে ফিরে আসবো না। এর জন্য যোগাযোগ বন্ধ করতে হবে, যেখানে গেলে আবার এই পাপ হইতে পারে ওইখানে যেতেই হবে না, যেখানে গেলে পাপ হইতে পারে ওখানে যেতেই হবে না। কোন একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে, হ্যাঁ বারবার কিন্তু মনটা চাইছে একটু কথা বলে দেখি, একটু কথা বলে দেখি, আস্তাগফিরুল্লাহ পড়ে আর দু চার দিন কথা বলেন, আবার দেখি একটু কি অবস্থায় আছে। এই যে আজম নেই, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, জীবনে আর ফিরবো না, ওই নাম্বারে ডিলিট করে দেন, কথা বোঝা গেছে? তারপরে একেবারে মনকে এমন শক্ত করেন যে আমি তো ডিলিট করলাম, সে যদি কল দেয় রিসিভ করবো না। এরকম বহু ঘটনা আমাদের কাছে আসে, সেই জন্য বলছি আপনাকে। এক ছেলে ওইরকম ফেঁসেছে এখানে, আট দশ বছর আগের ঘটনা, আর ফাঁসার পরে এখানে সে আমাকে এসে কেঁদে কেঁদে বলছে যে আমি এখন পেরেশান হয়ে গেছি, পড়ে গেছি, কানা ওর জন্য জানাজানি হয়ে গেছে, চাকরি যাচ্ছে ওর, এক তো চাকরি যাচ্ছে, রুজিতে আঘাত লেগেছে, তওবা করতে চায়। আবার যে ওর টেলিফোন করিয়েন না, বলছে যে শেখ আমি টেলিফোন করি না, টেলিফোন করি না, কিন্তু সে টেলিফোন করে একবার পেরেশান করে দিচ্ছে, টেলিফোন আসে উঠায় না, উঠে না, যখন দশ বিশ বার পঞ্চাশ বার যখন আসছে তখন মায়া লেগে যাচ্ছে, আবার উঠিয়ে নিচ্ছি, আউযুবিল্লাহ। এই যে আজম নাই, যার ফলে তওবা হবে না, এরকম লোকদের কখনো তওবা হবে না, যে কোনো পাপের ক্ষেত্রে একেবারে শক্ত হইতে হবে। এলাকা ছাড়তে বলা হয়েছে, যে এখানে থাকলে পাপ হইতে পারে, এলাকা ছেড়ে দিতে হবে। যদি দেখেন যেখানে থাকলে আবার কখন দেখা শেখাতে হবে, আবার বা এই পাপের কাছে আবার যাব না, এদের কাছে বসবো না, রুম ছেড়ে দিতে হবে। ওই রুমে পাপটা হচ্ছে, আমি তওবা করছি, বারবার আবার ফিরে যাচ্ছি, তাহলে রুমে ছেড়ে দিতে হবে। ওই এইভাবে এক কথাই সম্পর্ক ছিন্ন করি, যেমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হয়। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন সূরা কাসাসের আয়াত নম্বর 65, ওয়ায়ামা ইউনাদিহিম, স্মরণ করো সেই কিয়ামতের দিবসকে যেদিন মানব জাতিকে আল্লাহ ডাকবেন, ডাক দিয়ে বলবে, সমস্ত মানুষকে আল্লাহ ডাকবেন আর সবাই শুনবে। ফায়াকুলু, অতঃপর আল্লাহ বলবেন ডেকে এই কথা, কি বলবেন? মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়েছিলে?
রসুলগণ তোমাদের উদ্দেশ্যে, তোমাদের হেদায়তের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে এসেছিলেন, তাদেরকে কি জবাব দিয়েছিলে? তাদের ডাকে তোমাদের সাড়াটা কেমন ছিল? আজাবা ইউজু মানে জবাব দেওয়া, ডাকে সাড়া দেওয়া, দুটি অর্থ হয়। কি ধরনের সাড়াটা দিয়েছিলে? অর্থাৎ তারা যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াত কি কবুল করেছিলে? যদি নবীর জামানা পেয়ে থাকেন তাহলে সরাসরি, আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি বা আম্বিয়া রাসূলগণের জামানা না পেয়ে থাকে তো পরবর্তীতে নবীর দাওয়াত তো মজুদ আছে না? নাই, নবীর দাওয়াত আছে। সুতরাং এই নবীর দাওয়াতের ক্ষেত্রে তোমার আচরণটা কেমন ছিল? মাজা আজাব তোমার মোরসা, এটা এই নয় যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, অথবা ইব্রাহিম খলিলুল্লাহর জামানার লোকদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ইব্রাহিম এসেছিলেন তখন কি জবাব দিয়েছিলে, মুসা এসেছিলেন তখন এই তোমরা কি জবাব দিয়েছিলে, তোমাদের ভূমিকাটা কি ছিল? না, যতদিন পর্যন্ত এই নবুয়াতের সিলসিলা আছে, আগের নবীদের ক্ষেত্রে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসা পর্যন্ত, আর শেষ নবী মোহাম্মদ দাওয়াতের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, প্রত্যেক উম্মতকে, প্রত্যেক মানুষকে, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, উম্মতে ইজাবা হোক যারা কবুল করেছে, অথবা উম্মতে দাওয়া হোক অর্থাৎ অমুসলিমরা হোক, সকলকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করে, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলগণকে কি জবাব দিয়েছিলে তোমরা? হ্যাঁ বলে না না বলে, মানবো বলে না মানবো না, কালিমা পড়লাম না পড়বো না বলেছিলে? জি, নামাজ পড়বো, পড়ছি, শুরু করছি, করে দিয়েছি, নাকি নামাজটা পড়তে পারবো না, তিন অক্ত পারবো, চার পারবো, ফজর পারবো না? মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলগণকে কি জবাব দিয়েছিলে তোমরা? আল্লাহ কিয়ামতের দিন এই প্রশ্ন প্রত্যেককে করবেন, নাক দিয়ে করবেন। তার মানে আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মানুষের সাথে কথা বলবেন, কালামুল্লাহ, আল্লাহর কথা বলা প্রমাণ হইল। তারপরের আয়াত, ১২ নম্বর আয়াত, ১৬টি আয়াত শোনাবে বলেছি, কিতাবে আছে। তো ১২ নম্বর আয়াত হচ্ছে সূরা তাওবার আয়াত নম্বর ৬, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন আহাদ মিনাল মুশরিকিন ইস্তাজারাক, যদি কোন মুশরিক হে নবী বা হে মুসলিম তোমার কাছে আশ্রয় তলব করে, ইস্তাজারা মানে ইস্তামানা, নিরাপত্তা তলব করে, কোন মুশরিক কোন অমুসলিম এসে কোন মুসলিমের কাছে নিরাপত্তা চাইছে যে আমাকে একটু নিরাপত্তা দেন, আমি আপনার কাছে আশ্রয় নিতে চাই এবং আপনাদের ধর্ম কিছু শিখতে চাই, দিন শিখতে চাই, এই উদ্দেশ্য, সে ক্ষতিকর উদ্দেশ্য নয়, গোয়েন্দাগিরি করার উদ্দেশ্য নয়, ব্যক্তি মুসলিম ব্যক্তি বা পরিবার বা সমাজ বা জাতিকে ধ্বংস করার উদ্দেশ্য নয়, নাশকতার জন্য নয়, বরং সে উপকৃত হতে চায়, যে মুসলিমদের থেকে, ইসলাম থেকে কোরআনে কারীমের কথা শুনতে চায়, ইসলামের কথা শুনতে চায়, এই কথা বলা হচ্ছে। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা হে মুসলিম, সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি, আর পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে সম্বোধন, যদি কোন মুসলিমের কাছে কোন মুশরিক এসে কি করে, ইস্তাজার মানে ইস্তাম, নিরাপত্তা তলব করে, ফাআজিরহু, আল্লাহ বলছেন তাকে নিরাপত্তা দান করো, থাকার জায়গা দাও, বসার জায়গা দাও, শোনার জায়গা দাও, আলোচনা শোনার জন্য এখানে এসছে, মোস্ট ওয়েলকাম, আহলান ও সাহলান, একেবারে। শুধু এখানে নয়, ইফতার ক্যাম্পে অমুসলিমদের জন্য খোলা ছুট আছে, যেখানে দিনের কথা আলোচনা হচ্ছে, বিশেষ করে শুধু খাওয়ানোর জন্য নয়, দিনের কথা যেখানে আলোচনা হচ্ছে, আমাদের এখানকার ইফতার ক্যাম্পে, বিশেষ করে আমাদের ইসলামিক সেন্টারে যে ইফতার ক্যাম্প, আজকে ১৯ বছর শেষ হয়ে গেছে, এটা ২০ বছর চলছে আলহামদুলিল্লাহ, এই ২০ বছর ধরে ইফতার ক্যাম্পে রমজান মাসে যে আমরা আলোচনা করি, এতে প্রথম বছর থেকে আমাদেরকে বলা আছে যে কোনো মুসলিম যদি আসে তাদেরকে সসম্মানে আগ্রহের সাথে ভালো জায়গায় বসতে, ভালো করে একবারে আদরে খাওয়া তাদেরকে, উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য আল্লাহ বলছেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে পায়, আল্লাহর বাণী শোনার সুযোগ হয়ে যায়। অনেক ভাইরা মাঝে মধ্যে এসে, যারা জানেন না, এসে বলে যে শেখ এখানে কিছু অমুসলিম এসে খেতে বসছে, ওদেরকে বসতে দেওয়া যাবে? হ্যাঁ, ওরা কি আমাদের সাথে ইফতারি করতে পারবে? হ্যাঁ, খা, আপনারা ইফতার করছেন, ওরা আমাদের খাবার খাচ্ছে, ওদের অন্তরকে আকৃষ্ট করছে ইসলামের দিকে, যাতে আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কিয়ামতকে চেনে, জান্নাতের রাস্তা ধরতে পারে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা উদ্ধার করতে চাই, তাদের হিতাকাঙ্ক্ষী, আমরা তাদের হিতাকাঙ্ক্ষী,
তাদের অনিষ্ট চাই না, কয়দিনের দুনিয়া তারপরে জাহান্নামে জ্বলবে, তারা তো আমাদের মতই, হ্যাঁ রক্ত মাংস ওলা মানুষ, তাদের শরীর আছে, জি জাহান্নামে জ্বলতে হবে চিরকাল তাদেরকে। তাদের একদল ইহুদিদের একদল, ইহুদিদের কথা বলা হচ্ছে, ইহুদিদের একদল আল্লাহর বাণী শোনে। মদিনায় ইহুদিরা থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন বা দিনের কথা আলোচনা করতেন, ইহুদিরা শুনত। শোনার পরে সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু হুম ইয়ালামুন, তারপরে তারা সেটা বুঝে নেওয়ার পরে স্বজ্ঞানে তাতে বিকৃতি ঘটাইত, তার অপব্যাখ্যা করত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিকৃতি ঘটাইত, বিভ্রান্তি ছড়াইত। এটা হচ্ছে গোমরাদের কাজ, গোমরাদের কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, অপব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা করা কোনো কথা। আজ খেয়াল, এমন এমন কথা বলছে মানুষের সামনে ঘৃণা ছড়াবার জন্য বা এমন প্রচার করছে যেগুলি বক্তার বলার উদ্দেশ্য নেই, আলোচকের এটা বলার উদ্দেশ্য নেই। দেখেন দেখেন এরা চায় না যে দণ্ডবিধান কায়েম হোক, এই কথা লিখছে এক শ্রেণীর অসৎ লোকেরা। এরা চায় না যে দণ্ডবিধান কায়েম হোক, চোরের হাত কাটা হোক, জেনার শাস্তি হোক, আমরা চাই না। আমাদের সম্পর্কে এরকম মিথ্যা কথা লিখছে, কিয়ামতের দিনে সব ফয়সালা হবে, আর দুনিয়াতে তো শাস্তি হচ্ছে আর হবে এই মিথ্যা এগুলো ছড়ানোর জন্য। জি হ্যাঁ, কারণ তাদের সাথে একমত হতে পারা যায়নি, কোরআন এবং হাদিস একমত হচ্ছে না, সেজন্য আমরা একমত নই যে আগে ক্ষমতা দখল করে তারপরে সবাইকে ঠিক করবো এইভাবে মানুষকে ধোকা দেওয়া, এটা কোনোদিন হয়নি আর হবে না। আগে ক্ষমতা পরে ঠিক করব, যদি এইটাই যদি থিওরি হইতো, এটাই যদি ইসলাম হইতো, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম মক্কাতে তো ক্ষমতা পেয়েছিলেন। ইনকুন্তা তরিত মুলকান মাল্লাখ নাকা, নবী তোমার উদ্দেশ্য কি এগুলো বলার, যে আমাদের লোকজনকে তুমি তোমার ধর্মে নিয়ে যাচ্ছ, উদ্দেশ্যটা কি? তুমি যদি রাজত্ব চাও তো মাল্লাখ না, তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি, বাদশাহ বানিয়ে দিচ্ছি, তোমাকে দেশের মালিকানা মক্কার মালিকানা দিয়ে দিচ্ছি, পয়সা চাও, কারণ অনেকের ইনকাম করা উদ্দেশ্য থাকে, পয়সা চাও, জামানা লাকা, তোমার জন্য কালেকশন করছি, কত টাকা লাগবে, বাড়ি ভর্তি করে দিচ্ছি, সুন্দরী রমণী চাও, অনেকের উদ্দেশ্য হইতে হইতে, হ্যাঁ গাড়ি বাড়ি নারী এগুলি তো উদ্দেশ্য, যদি তাই থাকে তো তাই তুমি তুমি চয়েস করো যে কোন মেয়েকে, কোন সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে চাও, মক্কার যে কোনো পরিবারের, আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, ব্যবস্থা করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক হাতে সূর্য দাও, এক হাতে চন্দ্র দাও, তারপরে আমার এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছাড়বো না, সেটা হচ্ছে ইবাদত আল্লাহর জন্য খাস করতে হবে, তাওহীদুল ইবাদাহ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, শিরকে উৎখাত করতে হবে, শিরকে নিশ্চিহ্ন করতে হবে আল্লাহর জমিন থেকে, আর একমাত্র আল্লাহর জন্য ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। যখন এইভাবে অন্তর থেকে শিরক দূর হয়ে যাবে, আকীদার পরিশুদ্ধি হয়ে যাবে, আল্লাহর ইবাদত ঠিক করে প্রত্যেক ব্যক্তি আদায় করতে, কয়েক ব্যক্তি যখন ঠিক করলে ইবাদত বাড়ির, তখন একটা পরিবার ঠিক হয়ে গেল, হলো না হলো না? আপনার বাড়িতে পাঁচটা লোক আছে, পাঁচজন সদস্য, পাঁচজনের আকীদা ঠিক, এবাদত ঠিক, পাঁচ অক্ত নামাজি, হালাল হারাম সব বাছাই করে, তখন একটা বাড়ি ঠিক হলো না হলো না? গ্রামে পঞ্চাশটা বাড়ি আছে, পঞ্চাশ বাড়ির প্রত্যেক ব্যক্তি ঠিক হয়ে গেছে, ব্যক্তির সংশোধন হয়েছে, প্রত্যেক ব্যক্তি সংশোধন হয়েছে, তাহলে পঞ্চাশটা বাড়ি ঠিক হয়ে গেছে, পঞ্চাশটা বাড়ি যখন ঠিক হয়েছে তো গোটা সমাজটা ঠিক হলো না হলো না? এইভাবে যখন গোটা এলাকা ঠিক হয়ে গেছে, তখন কয়েকটা এলাকা যখন এইরকম ঠিক হয়ে যাবে, গোটা দেশ ঠিক হবে কিনা? গোটা দেশের লোকের যখন আকিদা এবাদত আখলাকের সংশোধন হয়ে যাবে, তখন কি আর মিছিল করা লাগবে, না বিক্ষোভ করা লাগবে, না হরতাল করা লাগবে চোরের হাত কাটার জন্য, না সবাই এক বাক্যে বলবে, হ্যাঁ হ্যাঁ বলতে হবে না, সবাই বলবে যে চোর হাত কাটা,
আর আজকাল একজনের এই অবস্থায় কেউ যদি নেতৃত্বে আসে, আসার পরে যে চোরের একটা হাত কাটা হয়, তোর লক্ষ লক্ষ লোক বলে ভুল হবে, লক্ষ কি কত লক্ষ লোক যে মিছিল আর বিক্ষোভে বেরোবে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বেরোবে না পারবে না? জি হ্যাঁ, মজার কথা তাহলে শোনো একটা। জেনারেল জিয়াউল হক যখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় বেশ্যাখানা নিষিদ্ধ করে দেওয়া হলো, ওরা কোন শহরে বেশ্যাখানা থাকবে, পতিতালয় থাকবে না। তখন ইসলামের শত্রু মোনাফেক মুসলিম সমাজে বহু আছে, তারপরে বাইরের ইসলামিক শত্রু তো বুঝতে পারছেন, আন্তর্জাতিক ইসলামিক শত্রু, সমস্ত শত্রু মিলে হাজার হাজার মহিলাদেরকে মিছিলে বের করলো, ইনকলাব জিন্দাবাদ, দেশকে উল্টিয়ে রেখে দাও। কথা বলছে ইনকলাব জিন্দাবাদ মানে কি? উল্টা উল্টা আর পাল্টাও। জি, কিসের জন্য? আমাদের রুজি কেন বন্ধ করা হলো? আমাদের ইনকাম সোর্স কেন বন্ধ করা হলো? আমরা কি করে খাবো? জি, শেষে সারেন্ডার করতে হবে, কারণ এদের সাথে বহু লোক রয়েছে, বড় বড় নেতারা রয়েছে, হ্যাঁ, যারা রক্ষক তারা ভক্ষক হয়ে রয়েছে, কোথা থেকে হবে? জি, চোরের যদি হাত কাটেন, কোন চোরের হাত কাটবেন? ওই গরিব চোরের শুধু হাত কাটবেন না, বড় বড় নেতা চোরে আছে, হাত কাটার সময় হবে? কিন্তু যখন সবার সংশোধন হয়ে যাবে, যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের সংশোধন হয়েছে, তাবেঈনদের সংশোধন হয়েছে, হ্যাঁ, তাবা তাবেঈন সংশোধন হয়েছে, তখন এমনিতে চোরের হাত কাটলে সবাই গোটা দেশবাসী খুশি হবে, একজন লোক রাস্তায় বেরোবে না। এটা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নের তরিকা। আর তারপরে যার উপর যতটা ফরজ ততটা আদায় করলি তার ইসলাম কায়েম হয়, যার উপর যতটা ফরজ ততটা আদায় করলি ইসলাম কায়েম হয়। এই জাহেলরা এমন ভাবে, আর অসৎ শুধু জাহেল না, জাহেলের সাথে সাথে জালুমান জাহুলা, জাহেলও তার সাথে সাথে অজ্ঞ দিন সম্পর্কে, আর দুই নম্বর জাহেলটা কোনো গাল নয় কিন্তু, এটা বাবা ছড়াচ্ছে, জাহেল বলে গাল দিচ্ছে, জাহেল কোনো গাল না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ গাল দিচ্ছেন নাকি? কত জায়গায় রয়েছে জাহাল কথাটি কোরআনে কারীম, ইন্না আরাযনা আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরযি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হচ্ছে জালেম আর জাহেল, আল্লাহ বলছেন জালেম জাহেলা বলেননি, যালুমান জাহুলা মানে বড় জালেম বড় জাহেল, মুবালাগার সেগা, বড় জালেম বড় জাহেল। এটা হচ্ছে মানুষের আসল ব্যতিক্রম, হচ্ছে যে আল্লাহর দিন শিখলো, সূরা আসরের বাস্তবায়ন করলো, সে এর ব্যতিক্রম। আর বাকি যতগুলি ক্ষতিগ্রস্ত লাফিকোস সবগুলো হচ্ছে জালুমান জাহুলা, জালুমান জাহুলা। তো এরা কত বড় জালেম আর জাহেল, যে যার ক্ষমতা নেই তার উপরে এই ক্ষমতা বোঝা চাপাচ্ছে। উদাহরণ দিয়ে বোঝায়, খুব ছোট্ট উদাহরণ দিই, যখন আলোচনা আসলো এটা পূর্ণ করার জন্য। একজন লোকের ইসলামের রুকুন কয়টি, ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি। এই পাঁচটি খুঁটির মধ্যে একজন লোক, তার জবান আছে, বাকশক্তি চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিতে পারবে, ঠিক না? আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়বে, ঠিক না? এটা শরীর সুস্থ আছে, সচেতন আছে, বেহুশ হয়নি, মরে যায়নি, তাহলে তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক না? শরীর সুস্থ আছে, সফরেও না, সে রোজা রাখবে, ঠিক না? ঠিক কি না? বাকি পয়সা নেই তার, যাকাত আছে, খেয়ে দিয়ে শেষ দিনেই, দিনে যা কিছু ইনকাম হয় খেয়ে দিয়ে শেষ, কোন রকম করে চলছে, জাকাত আছে? সারা জীবন যদি জাকাত না দেয় তাহলে তার দিন কায়েম হইলো না হইলো না? না না না, দিন কায়েম হয়নি, কারণ দিন কায়েমের ভুল ব্যাখ্যা করা হয়েছে, গোমরা করা হয়েছে মানুষকে। এই লোকের দিন কায়েম আছে, কারণ তিনটা তার ফরজ, তিনটা ফরজ সে আদায় করছে, বুঝা গেছে কিনা? সারা জীবন হজ্জ নসিব হলো না, সারা জীবন ওমরা করতে পারলো না, তার দিন কায়েম আছে কি নাই? কারণ যতটা তার ফরজ সে আদায় করেছে। কিন্তু আর একজন আপনাদের মতো লোক, এখান থেকে ১০০ টাকা তোমরা করতে পারবে, হজ করতে পারবে, ধরেন ২-৩ হাজার টাকা বা ৪-৫ হাজার, অথবা মক্কার লোক অল্প পয়সাতে ধরেন হজ করতে পারবে, আর সেই ব্যক্তি হজ করলো না, তো বলবো সেদিন কায়েম করলো না তার, ঠিক কিনা? সেদিন কায়েম করলো না,
যতই দিন কায়েম দিন কায়েম দিন কায়েম করুক, কিন্তু হজ করেনি, হজ না করে মক্কায় চাকরি করে চলে গেল, তাহলে সে দিন কায়েম করে না। বোঝা গেছে? তো যার যতটা ক্ষমতা আছে তার তাকে আল্লাহ ততটা দায়িত্ব দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। রাষ্ট্রীয় নেতা, দেশের শাসক, তার ক্ষমতা আছে চোরের হাত কাটবে, তার দিন কায়েম করার একটা অংশ হচ্ছে ইসলামী দণ্ডবিধান কায়েম করা। কিন্তু আমার মতো একজন দায়ী অথবা কোন মুফতি, কোন আলেম, কোন তালেব এলেম, কোন শেখ, তার কি ক্ষমতা আছে? আমার ক্ষমতা কি আছে? আপনাদের চাইতে বেশি আছে ক্ষমতা অবশ্যই। কি ক্ষমতা আছে আপনাদের? ক্ষমতা ইসলামের ওই পাঁচটা রুকন আদায় করতে পারবেন। উদাহরণস্বরূপ বলছি, আরো মেলা হালাল হারাম আছে, তো সেগুলো আপনার জীবনের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো সব ঠিক আছে, মোটামুটি যথাসাধ্য ঠিক রাখছে। অতিরিক্ত আমার যে ক্ষমতাটি আছে যেটা হয়তো আপনাদের নেই, সেটা হচ্ছে যে আমার কাছে কিছু এলেম আল্লাহ দিয়েছেন, সেটা আমি বিতরণ করতে দিতে পারবো। সুতরাং আমাকে এই এলেম দিতে হবে, যদি না দিই তো আমার দিন কায়েম করলাম না। এবার বুঝা গেছে? আমি যদি কোরআন সুন্নার কথা শিখার পরে না বলি তো আমার দিন কায়েম করলাম না, এই ক্ষেত্রে আমি ঘাটতি করলাম। কিন্তু কালকে যদি আমার সামনে একজন চোরকে আপনারা ধরে নিয়ে আসেন, হ্যাঁ, আর বলেন যে হাত কেটে দেন, আর হাত কাটি তো দিন কায়েম করলাম না, দিন ধ্বংস করলাম, দিন ধ্বংস করলাম। ঠিক তেমনি রাস্তাঘাটে নেমে ভাঙচুর করে আমরা দিন কায়েম দিন কায়েম, জনগণ দিন কায়েম করবে, এটা কি করলো? হ্যাঁ, ধ্বংস করলো। এই জন্য বলো ইখওয়ানুল মুফসিদিন, আমি বলিনি, সেটা বড় বড় আলেমরা লিখেছে, ইখওয়ানুল মুফলিসিন আল মুসলিমিন, এই জন্যই বলেছে। হ্যাঁ, তো এই আয়াত সূরা বাকারার আয়াত নম্বর 75, সেই আয়াতে রয়েছে যে ইহুদিদের একদল আল্লাহর বাণী শুনে, শোনার পরে কি করে? সুম্মা ইউহারিফুনাহু, তাতে বিকৃতি ঘটায় বা অপব্যাখ্যা করে, মিম্বাদে মা আকালুহ, সেটা বুঝে নেওয়ার পরে, ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে, জানছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছে, শোনার পরেও, আর সেটা অনেক সময় বুঝতে ভুল হলে ভুল ব্যাখ্যা হয়ে যায়, অনেক সময় বুঝেওছ, বুঝার পর অসৎ উদ্দেশ্য। তাহলে যারা অপব্যাখ্যা করে বা ভুল ব্যাখ্যা করে তারা দুই ভাবে বিভক্ত। একদল হচ্ছে যে আমি যে কথাটি বললাম সে কথাটি বুঝলো না, যার ফলে আমার কথার ভুল ব্যাখ্যা করলো। আর আরেক দল আছে যারা বুঝছে যে তিনি কি বলতে চান, আর তারপরেও কি করছে, তাহরিফ, অপব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে। এই শ্রেণীর লোক যারা একামতে দিন করছে, তারা জানছে যে আমি কি বলতে চাইছি, তারপরে ভুল ব্যাখ্যা করছে, এটা ইহুদিদের চরিত্র। ভালো করে বোঝেন, ইহুদিদের চরিত্র কিন্তু, আর নাসারাদের চরিত্র দলীল, বেচারারা অবুজ, জাহিল, এলেম রাখে না, জানে না কি বলতে কি বলে বসে থাকে, জি, এই জন্য তাদেরকে দলীল বলেছেন। আর যারা বুঝে সুঝে এরকম অন্যায় করবে তাদেরকে মাকদুব আলহিম, গজব প্রাপ্ত, ওদের গজব হয় বলেছেন। তারপরের আয়াত 14 নম্বর আয়াত বলছেন, ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, এরা চায় যে আল্লাহর বাণীকে পাল্টিয়ে দিবে, আল্লাহর কথাকে পরিবর্তন করে দিবে, এটা চায়। কুল, হে নবী, তাদেরকে বলে দাও, লান তাত্তাবিউনা, হে মুসলিমরা, হে হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত সাহাবায়ে কেরামরা, তাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, তোমরা বলে দাও যে দেখো তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না, মানে আমাদের সাথে তোমরা যেতে পারবে না, আমাদের সঙ্গী হতে পারবে না, আমাদের সাথে খাইবারের যুদ্ধে যেতে পারবে না। ঘটনা কি ছিল? ঘটনা এই ছিল যে হুদাইবিয়ার সন্ধিতে 1400 মতো যে সাহাবায়ে কেরামগণ ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, গাছের তলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন তাদের কাছে বায়াতে রিদওয়ান নিয়েছিলেন, তারা জিহাদের জন্য বায়াত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে। কি জন্য? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে খবর পৌঁছেছিল, যদি এইরকমটা হয় তাহলে এর প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না, তাকে পাঠালাম দূত করে। আর এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা ইসলামেরও শিক্ষা যে দূত যে কোনো সংবাদ পৌঁছাক না কেন, তার ওপর কোন রকমের হাত বাড়ানো যাবে না অসৎ উদ্দেশ্যে, জি, তাকে কোন রকমের তার কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না, জি। এখন দুই দেশের যুদ্ধ চলছে আর প্রতিনিধি পাঠানো হয়েছে, যা কিছু যুদ্ধের ঘোষণা করে আসছে যে কালকে থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ, অসুবিধা নেই, ও মেসেজ পৌঁছাইতে আসছে, মেসেঞ্জার্স, দূত।
উসমান রাজি আল্লাহ তালানুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন যে মক্কার মুশরিক তোমার আত্মীয় স্বজন ওখানে আছে, অনেক মুশরিক আছে, তাদের সাথে কথা বলে এসো। উসমান রাজি যেতে তাকে ঘরে বন্দী করে রেখে দিস। ঘরে যখন একটা লোকে বন্দী করে দেওয়া হয় তখন তো গুজব একটা রোডবেই যে মেরে ফেলে দেওয়া হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিজওয়ান নিয়েছিলেন, এর দ্বারা বোঝা গেল যে নবী আলেমুল গায়ব নন। বোঝা গেল না? আর বেরোল আকিদা মাজারিদের আকিদা হচ্ছে যে নবী আলেমুল গায়ব, হাজির নাজির সুফিদের আকিদা যে ওলি আউলিয়া, হ্যাঁ তারা কলবের খবর রাখেন, হ্যাঁ তাদের যেন কাশ হয়ে যায়। কোথায় ফেলেন? তো নবী যেন কাশ ফেলো না, যে উসমান রাজিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে আছে, ঘরটা কাশ ফেলো না, মাত্র কিছুটা দূরে হুদাইবিয়া থেকে।